আজকে আবার চলে আসলাম তোমাদের সামনে আরও একটা স্কিন কেয়ারের ভিডিও নিয়ে। ঘরে থাকা যেই সব জিনিসগুলো আছে সেই সব জিনিস দিয়ে আজকের স্কিন কেয়ারটা করব। তো দেখো এখানে ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিয়েছি, আরও কী কী নিয়েছি সব কিছু কিন্তু লিখে দিয়েছি। তাছাড়াও আমি তোমাদেরকে বলে দেবো, এখানে আমি আলুর রস দিয়ে মুখটাকে পরিষ্কার করে নিয়েছি। তার আগে কিন্তু আমি ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে এসেছি। আর স্কিনের জন্য আলুর রস কিন্তু খুবই উপকারী, খুবই ভালো, তবে লেবুর রস না। অনেকেই দেখি স্কিনের জন্য লেবুর রস ব্যবহার করে, লেবুর রসটা কিন্তু একদমই স্কিনে দেওয়া উচিত না, কারণ লেবুর রসে প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে, সেটা কিন্তু স্কিনের জন্য একদমই ভালো না। তো এখানে আমি হলুদের বাটির মধ্যে 2 চামচ আটা তুলে নিলাম, রুটি খাওয়ার যে আটাটা হয় সেই আটাটা নিয়ে আমি এখানে দেখো টমেটো রসটা ঢেলে নিয়েছিলাম। ওইভাবে দেখাতে অসুবিধা হচ্ছিলো বলে আমি ক্যামেরাটাকে নিচের দিকে করে এখন দেখো কফির প্যাকেটটাকে ঢেলে নিলাম। নেওয়ার পরে আমি এই যে ক্যাপসুলটাকে একটা ফুটো বানিয়ে ক্যাপসুলের মধ্যে যে তেলটা আছে তেলটাকে বের করে নেবো। তোমাদের কাছে যদি ভিটামিন ই ক্যাপসুল না থাকে এখানে কিন্তু 1 চামচ নারকেল তেল দিতে পারো। এখানে আমি ক্যাপসুলটাকে দিয়ে দিলাম, আমার কাছে ছিল সেই জন্য আমি ক্যাপসুলটাকে ব্যবহার করলাম। এখানে আমি আলুর রসটাকে ভালো করে গুলিয়ে নিয়ে আমি 2 চামচ আলুর রস দিয়ে নেবো, মানে পরিমাণ মতো, যতটা লাগবে ততটাই দিতে হবে। তার থেকে বেশি দিলে জিনিসটা একদম নরম হয়ে যাবে, তখন মুখে লাগালে বেয়ে বেয়ে পড়বে, সেই জন্য একটু টাইট করে গুলাতে হবে, মানে খুব টাইট না আবার একদম পাতলাও না। তো এখন আমি খুব ভালো করে মিশিয়ে নেবো, একটু যেন দানা দানা না থাকে, খুব ভালো করে মিশিয়ে নিয়ে যে মুখে লাগিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। আর এই স্কিন কেয়ারটা কতটা উপকার স্কিনের জন্য তোমরা মানে ভাবতেও পারবে না যতক্ষণ না করবে। একবার এইভাবে স্কিন কেয়ার করে দেখো, তোমাদের একবারও ইচ্ছা হবে না পার্লারে যেতে। পার্লারে এত টাকা খরচা করে স্কিন কেয়ার করার থেকে আমি মনে করি বাড়িতে বসে এইভাবে স্কিন কেয়ার করাটা খুবই ভালো, স্কিনের কোনো ক্ষতি হবে না। আর মুখে যত দাগ থাকবে সেই দাগগুলোও কিন্তু অনেকটা কমে যাবে, একদম সেরে যাবে সেটা বলবো না, কারণ মিথ্যে কথা বলে আমি ভিডিও দিই না, আমি যেটুকুনি রিয়াল সেটুকুনি দিই। অনেকটাই কিন্তু দাগ কমে যাবে, আলুর রসে দাগ কমাতে কিন্তু খুবই সাহায্য করে, সেটা তোমরা গুগলে সার্চ করেও দেখতে পারো। আর আটাতে স্কিনটাকে খুব সুন্দর পরিষ্কার করে, যত নোংরা আছে সব কিন্তু বের করে দেয়। তো 10 মিনিট আমি মুখে রেখে এখন চলে আসলাম তোমাদের সামনে আবার। এখন আমি মুখটাকে ঠান্ডা জল দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ মুখের কতটা গ্লেজ বেড়ে গেছে, ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না, তবে আমি কিন্তু সামনের থেকে দেখে বুঝতে পারছিলাম যে আমার মুখের কতটা পরিষ্কার হয়েছে, মুখের কতটা দাগটা কমে গেছে। তো এখন আমি একটা বায়োটিকের ক্রিম লাগিয়ে নিচ্ছি, এই ক্রিমটা আমি 2 বছর ধরে ব্যবহার করছি, ক্রিমটা কিন্তু খুবই ভালো, তোমরা একবার ব্যবহার করতে পারো। যাদের কোনো ক্রিম শ্যুট না করে তারা কিন্তু এই ক্রিমটা ব্যবহার করতে পারো। আমার কিন্তু যেরকম অনেক ক্রিম শ্যুট করে না, আমার ঘরে অনেক ক্রিম পড়ে আছে, মুখে একটু মাছি তার দাগ আছে বলে যেখানেই যাই দোকানে গেলেই পটিয়ে পটিয়ে বলে এই ক্রিমটা নিয়ে যাও ওই ক্রিমটা নিয়ে যাও, আনার পরে সেই ক্রিমটা আর মুখে শ্যুট করে না, তারপরে ফেলে দিতে হয়। তো সেই জন্য আমি এই বায়োটিকের ক্রিমটা যে ব্যবহার করছি খুবই ভালো, বায়োটিকের ক্রিমটা আমার খুব ভালো শ্যুট করেছে মুখে। আর ক্রিমটা কিন্তু খুবই হালকা, মুখে লাগালে পরে মুখটা ভারী ভারী লাগে না, খুব সুন্দর ক্রিমটা। তো দেখো মুখটা কতটা গ্লেজ দিচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারছো। চলো তাহলে আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করে জানিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের মতো টাটা, বাই বাই।